গলে যাওয়া বরফ মাটি বা পার্মাফ্রস্ট থেকে মিলেছে 50,000 বছরের পুরনো ভাইরাসের অস্তিত্ব। এ যাবৎকালের আবিষ্কৃত সবচেয়ে প্রাচীনতম এই ভাইরাসের মানবজাতিকে সংক্রমিত করার ক্ষমতা রয়েছে এখনও, বলছেন গবেষকরা। আর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় আর্কটিক কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। আবার জেগে উঠছে বহুকালে পুরনো কিছু ভাইরাস। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বরফ গলে যাওয়ায় আবার প্রাণ ফিরে পাচ্ছে হাজার বছরের পুরনো এসব ভাইরাস। সম্প্রতি এমনই এক ভাইরাসের সন্ধান পাওয়ার পর মানবজাতির জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। রাশিয়া, ফ্রান্স ও জার্মানি বিজ্ঞানীদের সমন্বয়ে এই গবেষক দলটি সাইবেরিয়া অঞ্চলের বরফ মাটি থেকে আবিষ্কৃত 9টি প্রাচীন ভাইরাস নিয়ে গবেষণা করেছে। এই দলে থাকা ফরাসি বিশেষজ্ঞ জঁ মিশেল ক্লেভারি জানান, আবিষ্কৃত ভাইরাসের মধ্যে সবচেয়ে প্রাচীনতমটির বয়স প্রায় 50,000 বছর। এর আগে 30,000 বছরের পুরনো আরও 2টি ভাইরাসকে পুনরুজ্জীবিত অবস্থায় আবিষ্কার করেন বিজ্ঞানীরা। ভয়ঙ্কর এসব ভাইরাসের এখনও ক্ষমতা রয়েছে জীবন্ত কোনো প্রাণীকে সংক্রমিত করার, বলছেন গবেষকরা। বিষয়টি মানবজাতির জন্য মারাত্মক হুমকি এবং এসব ভাইরাস থেকে ভবিষ্যতে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে দাবি গবেষক দলের। তবে এসব ভাইরাসের সংক্রমণের বিপদের মাত্রা কতটা হতে পারে সুনির্দিষ্টভাবে তা এখনও নির্ধারণ করতে পারেননি গবেষকরা। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শতাব্দী বা লাখো বছর আগের জমাট বরফ গলায় ভবিষ্যৎ বিপদের বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। আর্কটিক কাউন্সিলের সদস্য দেশগুলোর প্রতি বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আহ্বান মস্কোর। রাশিয়া ছাড়াও সংস্থাটিতে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও সুইডেন।